জানি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। একটু রাজনৈতিক হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটকে কংগ্রেসের এই অভাবনীয় সাফল্য মন থেকে মানতে পারেননি মমতা। তিনি ভেবেছিলেন যে JDS একটা রোল প্লে করবে, এফেক্টিভ রোল। তিনি কুমারস্বামীর সাথে কথা বলবেন, তিনি যাবেন, তিনি কুমারস্বামীকে বোঝাবেন, মধ্যস্থতা করবেন, করে নিজের একটা প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখবার চেষ্টা করবেন। কিন্তু কর্ণাটকের মানুষ ডিসাইসিভ ম্যান্ডেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশায় জল ঢেলে দিয়েছে, তাই হতাশায় ভুগছে। তার উপর এই নিয়োগ দুর্নীতির তদন্তে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা শুরু করছে, তাতেও তিনি সিঁদুরে মেঘ দেখছেন। আদালত হোস্টাইল হয়ে গেছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করছে যে দুর্নীতির তদন্ত ঠেকাতে সাধারণ মানুষের করের টাকা রাজ্য সরকার আইনজীবীদের পিছনে খরচ করছেন। বিরোধী দলনেতা একটা হিসাব দিয়েছেন, 292 কোটি টাকা তার অভিযোগ। সরকারি কর্মচারীরা নাছোড় মনোভাব নিয়ে বলছেন দিয়ে দিতেই হবে, একাধিক ফরমান জারি করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের নিয়ম নীতির পাঠ শেখাবার জন্য তা নিয়েও বিক্ষোভ হচ্ছে। আর রাজনৈতিকভাবেও তিনি কিন্তু অপ্রাসঙ্গিক এবং নিঃসঙ্গ হয়ে গেছেন। কর্ণাটকের ফলাফল বেরোনোর পর উজ্জীবিত কংগ্রেস, যদিও একই সঙ্গে জলন্ধরের আসনটি তারা হারিয়েছে আপের কাছে। এই বছরের শেষের দিকে যে তিনটি রাজ্যে নির্বাচন, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, সেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই। রাজস্থান কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, ছত্তিশগড়ে তুলনামূলকভাবে কংগ্রেস অনেক ভালো জায়গায় আছে, মধ্যপ্রদেশেও লড়াই হবে। কিন্তু উজ্জীবিত কংগ্রেস কর্ণাটকে জয়ের পর মূলত দক্ষিণ ভারত থেকে বিজেপিকে হটানোর একটা শ্লাঘাতও আছে, তারপর রিসোর্সের সমস্যায় বোকা কংগ্রেসের কাছে সমৃদ্ধ কর্ণাটকের ক্ষমতায় আসা রিসোর্সের সমস্যা মেটাতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। কারণ বছর ঘুরতে না ঘুরতেই লোকসভা নির্বাচন। তাহলে কর্ণাটকের শপথের অনুষ্ঠানে সিদ্ধারামাইয়া, ডিকে শিবকুমারের কংগ্রেস নেতৃত্ব কাকে ডাকেননি? আপকে ডাকেনি, তেলেঙ্গানার BRSকে ডাকেনি, আরও একটা দুটো দলকে ডাকেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল কংগ্রেস নেতৃত্ব। সিদ্ধারামাইয়া, শিবকুমার নিজেরা ফোন করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো অন্তত পাঠাতে পারতেন, ডেরেককে তো অন্তত পাঠাতে পারতেন, না পাঠিয়ে ইনসিগনিফিকেন্ট কাকলি গোস্তশ্রীদারকে পাঠালেন, যেকে কর্ণাটকের ফলাফল ঘোষণা হলো, মুখ্যমন্ত্রী কর্ণাটকের জনতাকে অভিনন্দন জানিয়েও কংগ্রেস নেতৃত্বকে একবারও কনগ্র্যাচুলেট করলেন না। আসলে কংগ্রেস বাড়লে মমতার অসুবিধা, কংগ্রেসের সর্বনাশ মমতার পৌষ মাস। যে কংগ্রেসের সহায়তায় ভর করে 2011 তিনি ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় এসেই তার প্রথম কাজ হলো কংগ্রেসকে ভাঙা, কংগ্রেসকে একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত করা। নির্বাচিত প্রতিনিধিদের তিনি ভাঙিয়ে নিয়েছেন, বিরোধীদের অভিযোগ কখনো পুলিশের ভয়ে, কখনো আর্থিক প্রলোভনে। দেখি শুভেন্দু অধিকারী যখন ওই মুর্শিদাবাদে পর্যবেক্ষক ছিলেন, তৃণমূল করতেন, তিনি কিভাবে কংগ্রেসের নির্বাচিত জেলা পরিষদকে ভেঙে তৃণমূলের দিকে নিয়ে এসেছিলেন সেটা আমরা সবাই জানি, সেই ইতিহাস আমরা সবাই জানি। তখন তিনি তৃণমূল করতেন, তাই তৃণমূলের দলনেত্রী তাকে যা বলেছিলেন সেটাই তিনি করেছিলেন। আমি জানি না এখন সেই ঘটনার জন্য শুভেন্দুবাবু অনুতপ্ত কিনা।
অধীর চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক একসময় তলানিতে ঠেকেছিল, এখন বলতে সম্পর্কটা জোড়া লেগেছে, এটুকু আমার কাছে খবর আছে। তাহলে হতাশার বহিঃপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক। আপ, এই সদ্য ভূমিষ্ঠ হওয়া আপ দিল্লির পাশাপাশি এরা পাঞ্জাবে ক্ষমতায়, অন্যান্য রাজ্যে তারা ভোটে লড়ছে, গুজরাটেও প্রায় 13% ভোট পেয়েছে, কর্ণাটকে নোটার থেকে কম, হিমাচল প্রদেশেও কিছু ভোট পেয়েছে। আপ জাতীয় দল আর তৃণমূল আঞ্চলিক দল, সর্বভারতীয় নেই, আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেও কোনো পদ হয় না তৃণমূলের। অনুপ্রাণিত মিডিয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটা লিখে যুবরাজকে খুশি করার চেষ্টা করে, কিন্তু বাস্তব হলো তৃণমূল সর্বভারতীয় দলের তকমাটা হারিয়েছে। রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে তৃণমূল কংগ্রেসের অস্তিত্বটুকু নেই। কেউ কেউ হয়তো জানেন, ও তৃণমূল কংগ্রেস বলে একটা দল আছে যারা বাংলায় ক্ষমতা আছে, মমতা দিদি মুখ্যমন্ত্রী, ওইটুকুই ওইটুকুই। কালকে যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করলেন, সেই অরবিন্দ কেজরিওয়াল, ইন্ডিয়া এগেনস্ট করাপশন মুভমেন্টের ফসল, আন্না হাজারের অনুগামী, পরে আন্নার সঙ্গে মতবিরোধ, দল তৈরি করা, দিল্লিতে ক্ষমতায় আসা, তারপরে পাঞ্জাবে ক্ষমতায় আসা, দুটো রাজ্যে আপ ক্ষমতাসীন, আর তৃণমূল শুধু পশ্চিমবঙ্গে। কেজরিওয়াল, অনেকে বলেন বিজেপির বি টিম, বিশেষ করে কংগ্রেস, যে 370 দ্বারা বিলাপকে কেজরিয়া সমর্থন করেন, বিজেপির হিন্দুত্বের লাইনের পাল্টা নরম হিন্দুত্ব তিনি চালু করেছেন, অনেক সময় বিজেপি বিরোধী তার নাম করে বিজেপি বিরোধী ভোট ব্যাংকে ফাটল ধরান, কিন্তু কেজরিওয়ালের সঙ্গে কেন্দ্রের সরকারের এখন একটা চূড়ান্ত টাগ অফ ওয়ার চলছে। সর্বশেষটা হলো দিল্লি সিভিল সার্ভিস কমিশন, যার মাথায় মুখ্যমন্ত্রী, এক সদস্য মুখ্য সচিব, প্রিন্সিপাল স্বরাষ্ট্র সচিব, তারাই দিল্লিতে আমলারা কোথায় কী করবেন, তাদের ট্রান্সফার, পোস্টিং, এসব ঠিক হবে। আগে সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল দিল্লির সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমলাদের কাজকর্মের ব্যাপারে। দীর্ঘ 8 বছরের আইনি লড়াইয়ে কেজরিওয়াল জয়ী হয়েছিলেন, তারপর সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশ শুরু হওয়ায় কেন্দ্রীয় সরকার অর্ডিনান্স আনে, সেই অর্ডিনান্সকে তাদেরকে পাশ করাতে হবে, লোকসভায় পাশ হয়ে যাবে, রাজ্যসভায় বিজেপির 93, কংগ্রেসের 31, আপের বোধ হয় 13-12 জন সাংসদ আছে, কিন্তু বিজেপির অনেক সহযোগী দলও রাজ্যসভায় আছে, শেষ পর্যন্ত তারা সেটা রাজ্যসভাতেও পাশ করিয়ে নেবে। কেজরিওয়াল এখন ঠেলায় পড়েছেন, তাই ঠেলার নাম বাবাজি, তিনি রাজ্যে রাজ্যে ঘুরে বেরিয়ে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চাইছেন, কখনো শরদ পাওয়ারের, কখনো নীতিশ কুমারের সমর্থন চাইছেন। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। Right choice, right decision. কেজরিওয়াল দুটো রাজ্যে ক্ষমতায় আছেন, মমতা একটায়। কেজরিওয়ালের মতো মমতাকেও কংগ্রেস নেতৃত্ব বিশ্বাস করেন না, কারণ তারা মনে করেন যে মুখে বিজেপি বিরোধিতার কথা বলে আসলে তলায় তলায় বিজেপির সঙ্গে যোগ রেখে চলেন মমতা এবং তৃণমূল কংগ্রেস। একমাত্র লক্ষ্য, কেন্দ্রীয় এজেন্সি যাতে যুবরাজকে স্পর্শ না করে, এই প্রচারটা আছে। কংগ্রেসের নির্বাচনী ক্ষতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৎপর, এ নিয়ে বোঝবার জন্য কোনো বিজ্ঞ হওয়ার দরকার হয় না, খোলা চোখে রাজনীতির খবরাখবর যারা রাখেন তারাই এটা বুঝতে পারবেন। আর সময় সুযোগ করে বিজেপিকে সংসদে ওয়াকআউট করে বা জগদীপ ধনখড়ের ভোটে ভোট না দিয়ে বিজেপিকে ট্যাসিডলি সাপোর্টও করেন, তাই কংগ্রেস নেতৃত্ব বিশ্বাস করেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। শরদ পাওয়ারের মতো দুধে রাজনীতিকও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না। এম কে স্টালিনও যতই সুসম্পর্ক রাখুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে,
বিশ্বাস করেন না। আর স্টালিন কংগ্রেসের জোটসঙ্গী, নীতিশ কুমারের প্রচণ্ড রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, একটা ওয়ার্কিং রিলেশন রেখে চলেন। অখিলেশ যেমন ওখানে কংগ্রেসকে শেষ করতে চায়, কংগ্রেস ওখানে কিছু নেই, তাই অখিলেশ মমতার সঙ্গে যোগাযোগ রাখেন তার নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য। কেজরিওয়াল এখন ঠেলায় পড়ে নবান্নে এসছেন, কিন্তু কেজরিওয়ালও ন্যাশনাল অ্যাম্বিশন প্রচণ্ড, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সাংঘাতিক। এক সপ্তাহের জন্য হলেও দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে যদি বসা যায় তাহলে ইতিহাসে তো লেখা থাকবে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সে গুড়ে বালি। কেউ কেউ পর্যবেক্ষক বলছেন ওই ইউনাইটেড ইন্ডিয়া 20-21 আঞ্চলিক দল হাত ধরাধরি করে ছবি, বিজেপি বিরোধী জোটের বার্তা দেওয়া, আসলে কাজের কাজ কিছু হবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কুর্সিটা আগামী 10 বছরের জন্য একেবারে সিকিউরড হয়ে আছে একজনের জন্য, তিনি হলেন নরেন্দ্র মোদী। এটা অনেকেই বলেন, ঠিক করবেন তো জনতা জনার্দন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হতাশা এই জন্যই যে বিরোধী পরিসরে যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি খুব উৎসাহী ছিলেন একসময়, এখন তিনি বুঝছেন যে তার নেতৃত্বকে কেউ মানবে না। বিরোধী জোট তখনই হতে পারে যখন কংগ্রেসের নেতৃত্বে সেটা হবে, এবং কংগ্রেসকে 120-125 আসন পেতেই হবে। প্রথম ইউপিএতে তাই হয়েছিল, কংগ্রেস 144, বামপন্থীরা 61, তারপরে UP-1 তৈরি হয়। কংগ্রেস কি 100 মার্ক পেরোনোর জায়গায় আছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, নীতিশ কুমার, শরৎ পাওয়ার যতই চেষ্টা করুন না কেন, বিজেপি বিরোধী ফর্মিডেবল অ্যালায়েন্স কংগ্রেসের 125 না পেলে হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উচ্চাসার কথা সবাই জানে, তাকে বিশ্বাসও করেন না কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলের নেতারা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তাই কিছুটা হতাশায় ভুগছেন। ভেবেছিলেন তালে গোলে একটা জোট ঘোট করে কংগ্রেসও দুর্বল হবে, তিনি একটা ক্লেম করবেন, তাকে সবাই সমর্থন করবে, তিনি বিরোধী পক্ষের মুখ হবেন, যদি কপালে শিখে ছেড়ে প্রধানমন্ত্রীও হবেন। কর্ণাটকে কংগ্রেস জেতায় খুব মুশড়ে পড়েছেন, খুব হতাশাগ্রস্ত। তারপরে অনেক প্রভাবশালীর দরজায় দুর্নীতির তদন্তে কড়া নাড়ছে ED CBI, তা নিয়েও তার খুব দুশ্চিন্তা আছে। দেখা যাক কী হয়।